উষ্ণতা আর হচ্ছে নির্মল বাতাস, দুটোই কিন্তু আমাদের শরীর এবং মন দুটোকেই ভালো করে। আর এত সুন্দর একটা পরিবেশের স্নিগ্ধ ছোঁয়া পেতে আসবো না ছাদে তা কিন্তু হয় না। আজকে ভোরে যখন ঘুম ভেঙে গেছে, শাশুড়ি মা ছাদ শাক তোলার উদ্দেশ্যে ছাদে আসছিলেন, তো ওনার পেছন পেছন আমিও আসলাম। আর এসে আমার মন আর চোখ দুটোই ভরে গেছে এত সুন্দর পরিবেশ দেখে। আর এত সুন্দর একটা পরিবেশ থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয় মহান আল্লাহ পাকের রহমতে সবাই যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন প্রত্যেকে ভালো আছেন। আশা করছি ভালো আছেন এবং ভালো থাকবেন। তো যাই হোক, ছাদ থেকে হচ্ছে কিছু শাক নিয়ে এসেছি, আর সঙ্গে ছোট্ট একটা মিষ্টি কুমড়া। তো এগুলো দিয়েই হচ্ছে আজকে সকালবেলার নাস্তা হবে। আর এত সুন্দর একটা পরিবেশ দেখে আসার পরে মনটা চাঞ্চল্যকর হয়ে উঠেছে। এমনিতেই সুন্দর পরিবেশ দেখলে মনটা একেবারে আনন্দে নেচে ওঠে। তো এত সুন্দর একটা পরিবেশ দেখে এসে নিশ্চয়ই ভালো একটা রেসিপি মাথায় আসে। তো যেহেতু মন ভালো, তো গৃহিণীদের মন ভালো থাকলে কিন্তু সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার সবই কিন্তু একেবারে জমে যায়, ঠিক না? তো যাই হোক, আজকে সকালবেলার নাস্তাটাও হবে জবরদস্ত। তো সকালবেলার নাস্তা রেডি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সকালের নাস্তা হবে হচ্ছে খিচুড়ি, সঙ্গে হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা, আর আরও আছে, আরও হচ্ছে আমাদের পুকুর থেকে মাছ এনেছিল, তো ওই মাছ ভাজা হবে। তো এটাই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। আর যে চচ্চ কুমড়াটা নিয়ে এসেছিলাম, চচ্চ কুমড়াটা হচ্ছে ভর্তা করব। আর ভর্তা করার জন্য খিচুড়ির মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো কুমড়াটা এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, আর কুমড়াটা উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে এখন যে পুঁইশাকগুলো নিয়ে এসেছিলাম এগুলো আস্তে আস্তেই সিদ্ধ দিচ্ছি। খিচুড়ি কিন্তু অনেকটাই হয়ে আসছে, তো এই পর্যায়ে হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো যাই হোক, শাকগুলো দিয়ে কিছুক্ষণ দমে রেখে এই তো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, আর এখন প্রত্যেককে খাবারের জন্য ডাকছি। তো দেখতে খাবারগুলো কিন্তু অসম্ভব লোভনীয়, আর খেতে তো এর জুড়ি নেই। যারা আমার মতো ভর্তা প্রেমী বা খিচুড়ি খেতে খুব ভালোবাসেন তাদের কাছে তো অনেক ভালো লাগবে। আর সকালের নাস্তা প্রত্যেকে খাওয়ানোর পর ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর অনেকদিন যাবত এই অলক্লথটা পাতানো ছিল, তো ভেবেছি আজকে একটু ডাইনিং রুমটা পরিষ্কার করব। আসলে কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির কারণে ঘরও ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারিনি, সবকিছুই কেমন যেন একটা স্যাঁতসেঁতে ভাব। তো আজকে ভাবলাম যে একটু ডাইনিং রুমটা ডেকোরেশন করব। তো যাই হোক, এই তো আমার ডাইনিং রুম কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গোছানো হয়ে গেছে। তো আমার মনে হয় প্রত্যেকের ঘর যদি এরকম টিপটপ ভাবে একটু গোছানো থাকে তাহলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। আর টিপটপ ভাবে ঘর সাজানোর জন্য বেশি কিন্তু কিছু প্রয়োজন হয় না। তো যাই হোক, বর্তমান তো করোনা পরিস্থিতি খুবই খারাপ, তো ফল হিসেবে ফলের ডালিতে লেবুটা থাকাই প্রয়োজন প্রত্যেকের ঘরেই আমার যতটুকু যা মনে হয়।
আর আমাদের এখানে তো পুরোপুরি লকডাউন পড়ে গেছে, আমাদের মাদারীপুর এলাকায় লকডাউন পড়েছে, আর এখানে হচ্ছে করোনা সংখ্যাটাও অনেক বেশি। তো যাই হোক, আপনারা যে যেখানে আছেন বর্তমান পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবেন। তো সকালের নাস্তা শেষ করে ডাইনিং রুমটাও কিন্তু পরিষ্কার করে আসছি হচ্ছে আমার বেডরুমে। বেডরুমটা আজকে সকালবেলা গোছানো হয় নাই, গোছাতে গোছাতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকের সকালবেলায় যে যে কাজগুলো আমি করে থাকি পর্যায়ক্রমে, আমার প্রত্যেকটা কাজই কিন্তু করা শেষ হয়ে গেছে। তো কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন হচ্ছে রান্নাঘরে আসছি। এখন বেশ মাথাটা ঠান্ডা আছে, কারণ আমার ঘরটা পরিষ্কার থাকলে, পরিপাটি থাকলে আমার মাথা খুব ঠান্ডা থাকে, তখন আমি পরবর্তী কাজগুলো অনেক উৎসাহ সহিত করতে পারি। তো দুপুরবেলা এখন প্রায় 12টা বাজে, 12টার সময় কিচেনে আসছি। কিচেনে এসে এখন হচ্ছে সকালবেলা যে যে থালা বাসনগুলো এসে হয়েছিল এগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর এগুলো পরিষ্কার করার পর আমার দুপুরে যা লাঞ্চ হবে সেগুলোর যোগাড়যন্ত্র করে নেব। তো আমার ব্লগ থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, বা আপনাদের যদি বিন্দুমাত্র বিনোদন বা আনন্দ দিয়ে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই সেফ থাকবেন, মাস্ক ছাড়া বাইরে যাবেন না। আল্লাহ হাফেজ।